খোকসা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে পেঁয়াজ বপনের উৎসব। গত বছর ত্রুটিপূর্ণ বীজের কারণে রোপণের কিছুদিন পর মারা যেতে থাকে চারাগাছগুলো, সেজন্য অবশ্য ফলনও কম পান কৃষকরা। তবে অসময়ে চড়া দামে বাজারে বিক্রি হয়েছিল পেঁয়াজ, সেজন্যই লাভের আশায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। পেঁয়াজ চাষিরা জানান, চাহিদা বাড়ায় কৃষি শ্রমিকের খরচও বেড়ে গেছে। উপজেলার 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভার মাঠ জুড়ে শুরু হয়েছে পেঁয়াজের চারা রোপণের ধুম। সারিবদ্ধভাবে বিভিন্ন বয়সের কৃষক, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চারা রোপণ করছেন। পেঁয়াজ রোপণের ভরা মৌসুমে শ্রমিক সংকট নিরসনে ও নিজেদের চাষের খরচ কমাতেই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চারা রোপণ করছেন। আমি কল্লোল সরকার, বর্তমান অধ্যয়নরত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন বর্তমান নির্বাচনের কারণে আমাদের ভার্সিটি বন্ধ আছে, যার কারণে আমি বাড়িতে এসেছি এবং এসে দেখি যে পেঁয়াজ লাগাচ্ছে আমাদের মাঠে, এবং আমিও পেঁয়াজ লাগানো এই কাজে যোগ দিয়েছি। এবং যে এই পেঁয়াজ লাগানো থেকে যে টাকা আমি পাবো, সেই টাকা আমার পড়াশোনার কাজে আমি কাজে লাগাবো, এই টাকা আমি পড়াশোনার হিসেবে ব্যয় করবো। গত বছর পেঁয়াজ লাগাইছিলাম 1.5 বিঘা, বাজার মূল্য ভালো পাওয়ায় আমি এবার 4 বিঘা পেঁয়াজ লাগাচ্ছি। সারের দাম যদিও একটু বেশি, তাহলে হয়তো পেঁয়াজের বাজার মূল্য যদি ভালো পাই তাহলে সেটা হয়তো পোষায় যাবে। আমি মাঠে সেচ দিই, এবার গতবার পেঁয়াজের দাম বেশির কারণে এবার সেচ দেওয়ার ভিড় বেশি, যে 1 বিঘা লাগাইতে এবার 2 বিঘা লাগাচ্ছে, 1 বিঘা সেচ দিতে 1000 টাকা খরচ। এইবার একটু বেশি লাগাচ্ছে, আর বছর একটু কম ছিল, এইবার একটু বেশি লাগাচ্ছে। এবার সামনে দাম ভালো পাবে বলে মানুষ পেঁয়াজ বেশি লাগাচ্ছে, গতবারও দাম ভালো ছিল, এবার আরও বেশি ভালো হবে। গত বছর পেঁয়াজ লাগাইছিলাম, হয়েছিল রোহিঙ্গা, তোলার পরে পৈশিয়ে গেল, কতক জ্বালা গেল, দাম ভালো ভাই কাম্বা পোষা নিবাসা রোহিঙ্গি পিস নিবাসা নাই গেল, কাটার সাথে সাথে কেন্দা গেল পিস, আর গাছ বাড়া বাড়া গেল, কাটার সাথে সাথে গাছ বাড়া বাড়া গেল। আমদানি নির্ভরতা কমাতে দেশে মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে পেঁয়াজ চাষে সব ধরনের সহায়তা করছে উপজেলা কৃষি বিভাগ, এমনটাই জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের এই মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা এই বছর প্রায় 190 জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খোকসা উপজেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা 2650 হেক্টর। আমাদের আশা করছি যে প্রায় 2730 হেক্টর জমিতে পেঁয়াজের লাগানো সফলভাবে শেষ করতে পারবো। ইতিমধ্যে প্রায় 700 হেক্টর জমিতে লাগানো হয়েছে এবং লাগানো কার্যক্রম চলমান আছে। পেঁয়াজ চাষিদের লাভবান করতে সরকারের দায়িত্বশীল বিভাগগুলো সুষম বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা পেঁয়াজ চাষিদের। আরিফুর রহমান, এশিয়ান টেলিভিশন।